ভগবান সখাদের নিয়ে যমুনাতে গেছেন। যমুনায় জল পান করতে সব মূর্ছিত হয়ে পড়ল। ভগবান একটি কদম্ব বৃক্ষের উপরে আরোহণ করলেন, কোমরে পীতাম্বর কোষে বাঁধলেন, আর সেই কদম্ব বৃক্ষের উচ্চ শাখা থেকে ওই বিরাট যমুনার মধ্য জায়গাতে একেবারে লাভ দিয়ে পড়লেন কৃষ্ণ। যমুনার জলে জোয়ার ভাটা শুরু হল। সেই যমুনার মধ্যে ছিল সর্পরাজ কালীয় না, যার সহস্র ফনা কালো কুচকুচে, আর সেই ফনার মধ্যে বড় বড় মণি শোভায়মান। আজ ওই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে আর সাঁতার কেটে কালীনাগের দিকে চলেছে। কালীনাগ একেবারেই ফনা ফেলে দেখছে যে আমার জলে স্পর্শতে মারা যায়, আর সাঁতার কেটে আসছে কে বাবা? দেখলো একটি ছোট্ট বালক, বয়স তখন 7 বছর। 7 বছরের বালক আজ সাঁতার কাটতে কাটতে ভগবান যখন পৌঁছাল কালীনাগের সম্মুখে, সাহস কিরকম! সাপ দেখেও ভয় হচ্ছে না, ধরতে যাচ্ছে, আর কালীনাগ ছোবল মারছে। ছোবল মারতে না পেরে একেবারেই ওই সাপ জড়িয়ে ধরল কৃষ্ণকে, নাগ পাশে বেঁধে ফেলল। আর সর্পের বন্ধন বড় কঠিন, বড় বড় পশু যদি ওদের চপটের মধ্যে লেপটের মধ্যে এসে যায় ছাড়াতে পারা যায় না, ধরে ফেলেছে। ভগবান নিস্তেজ প্রায়। আজ যমুনার কিনারে সখারা দাঁড়িয়ে একেবারে অপলক দৃষ্টিতে তাদের সখা হারানো যে দুঃখ সেইটি প্রকট করছে, মিত্র মিত্র করে আর্তনাদ করছে। এদিকে ব্রজের মধ্যে নন্দ যশোদা মা রোহিণী, সেই দিন বলরাম যান নাই কৃষ্ণের সঙ্গে গোচারণে, আজ বলরামকে বললেন, বলরাম বোধহয় কোনো বিপদে পড়েছে, আজ দেখ এই অপশকুন আমরা সব দেখতে পাচ্ছি, সন্ধ্যা হতে এলো এখনো পর্যন্ত তাদের ফেরবার কোনো নাম নয়। বলরামের সঙ্গে সকলেই একেবারে অস্থির হয়ে পড়লেন, কিন্তু কোথায় খুঁজতে যাবেন? ওই যে রাস্তা দিয়ে গোচারণে গেছে কৃষ্ণের ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন, যে চরণের মধ্যে শঙ্খচক্র বিবিধ প্রকার সেই শুভ চিহ্ন, সেই চিহ্নগুলো মাটির উপরে চিহ্নিত হয়েছে, সেই চিহ্ন দেখে দেখে গেলেন কোন দিকে গেছে, এবং সব যে ওই যমুনার কিনারে পৌঁছালেন, আর দেখলেন যে কালীনাগ কৃষ্ণকে একেবারে বন্ধন করেছে তার নাক পাশে, আর অচৈতন্য প্রায় কৃষ্ণ। মাতা পিতা প্রিয়জন তাদের দেহে প্রাণ থাকে, ওইরকম যদি অবস্থা আপনি দেখেন আপনার প্রাণ থাকবে? আজ আত্মনাদ করতে লাগলেন। সেই সময় পরীক্ষিত ভগবান নিজের অঙ্গ স্থিত করলেন, সর্পের বন্ধন শিথিল হল, আর সেখান থেকেই ভগবান এক লাভ দিয়ে ওই কালীনাগের ফনের উপরে দাঁড়িয়ে পড়লেন। কালীনাগের ফন একবার দৃশ্যটা অনুভব করতে হবে, কালো যমুনার জল, কালো কালীনাগ আর কালো কৃষ্ণ দাঁড়িয়ে আছে মাথার উপরে, সন্ধ্যা হয়ে আসছে, আর সেইখানে ওই মণিগুলো একেবারে সবুজ লাইট ফেলছে, দূর থেকে কত সুন্দর লাগবে বলুন দেখি, কি অপূর্ব মনে হবে। আর শুধু তাই নয়,
এইবার ভগবান সেখানে নৃত্য প্রারম্ভ করলেন, একবারে এক একটি ফণের উপরে পদপ্রহার করছেন। পদপ্রহারে ওই ফণ একেবারে নিম্নমুখী হয়ে রক্ত বমন করতে লাগলেন। তাণ্ডব চিত্রাম, তাণ্ডব গতিতে নৃত্য হচ্ছে। সেই নৃত্য করতে এক একটি ফণ মূর্ছিত হতে লাগলো, আর রক্ত মুখৈরুরু বমন নৃপ ভগ্ন গাত্রা। হে রাজন, প্রত্যেকটি ওই ফণ একেবারে নিচে মূর্ছিত হয়ে পড়তে লাগলো এবং রক্ত বমন করতে লাগলো। যখন কালীনাগার দেখলো কই উপায় নাই, এ কোনো সাধারণ নর নয়, এ নারায়ণ, তাই গতি নাতে উপায় না দেখে স্মৃতা চরাচরণ গুরু পুরুষম পুরাণ নারায়ণম তমরণম মনসা জগাম। সুখদেব বললেন তখন মনে মনে, নর নয় নারায়ণ জ্ঞানে, আদি পুরুষ জ্ঞানে, পুরুষোত্তম জ্ঞানে তিনি ভগবানের প্রতি শরণাপন্ন হলেন। সেই সময় নাগ পত্নীগণ তারা ভগবানকে স্তুতি করলেন, প্রভু কশান ভাবস্য তবাঙ্ঘ্রি রেণু, এ প্রভু আপনার চরণ রেণু পাওয়ার জন্য কত কত সাধক প্রতীক্ষা করছে, আপনি আপনার সেই চরণ রেণু আমাদেরকে একটু দিন। বিহায় কামান সুচিরম ভীতব্রতা, লক্ষ্মী দেবী স্বর্গ পরিত্যাগ করে সেই বৈকুণ্ঠ পরিত্যাগ করে আপনার পাদ পদ্ম ধুলি পাওয়ার জন্য সমস্ত বিষয় ঐশ্বর্যকে জলাঞ্জলি দিয়ে ওই বৃন্দাবনে বেলবনে অপেক্ষা করছে, আমাদেরকেও প্রভু একটু কৃপা করুন সেই চরণ ধুলি দিয়ে। ননা কপিষ্টম ন পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্চন্তি তৎপাদ রজ প্রপন্নম, আমাদেরকে একটু সেই পাদ পদ্ম ধুলি দাও। ভগবান আজ খুব নিত্য করলেন, আসুন আমরাও সেই নিত্যে একবার মনটা মাতিয়ে নি ভগবানের নিত্যে। তাণ্ডব গতি মুণ্ডন পর নাচত গিরিধারী, তাণ্ডব গতি মুণ্ডন পর নাচত গিরিধারী, তাণ্ডব গতি মুণ্ডন পর নাচত গিরিধারী, তাণ্ডব গতি মুণ্ডন পর নাচত গিরিধারী।
যে সর্পের ফণের উপরে নৃত্য করছে। আকাশ মার্গে সমস্ত দেবতাগণ সব বাজতদের তারি তালি বাজাতে লাগলেন, প্রভু ধন্য যে এইরকম নাগের উপরে নৃত্য কেবল ভগবানের দ্বারা সম্ভব। আজ কালীকে বললেন, যদি প্রাণ চাও তাহলে আমাকে ছেড়ে দাও। নাগ পত্নীগণ ভগবানকে স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হলেন। আজ কালী ভগবানকে নিয়ে কিনারা করলেন, বললেন, কালী নিজের জায়গায় চলে যাও, পরের জায়গা দখল করতে এসো না। তোমার বাড়ি হলো রমনক দ্বীপে, অন্য দ্বীপে, এটা জম্বুদ্বীপ, এখানে তোমার বাড়ি নয়, তোমার বাড়ি রমনক দ্বীপে। সেইখান তুমি তুমি এখানে এসে এখানে এইরকম উৎপাত করছ, ফিরে যাও। সে বলল, প্রভু ওই গরুর আমাকে উৎপাত করে, মারে বলেই তো এখানে এসেছি। ভগবান বললেন, আর নয়, এই যে আমি তোমার মাথায় পদপ্রহার করে যে চিহ্ন প্রিন্ট করে দিলাম, দেখেছেন সর্পের মাথায়, জাত সর্ব উন্নত জাতের একেবারে পরিষ্কার ভগবানের চরণ চিহ্ন দেখা যায় সেই গরুড়ের মস্তকে। আহা, কালীর মস্তকে ভগবান নিজের পদচিহ্ন প্রিন্ট করে দিলেন, বললেন, যদি গরুড় তোমাকে দেখে তোমাকে মারবে নয়, প্রণাম করবে। ভক্ত, এই কপালে তিলক, কণ্ঠে মালা, শুদ্ধ ভজন, ভগবত প্রসাদ সেবা, এটি আজকের নয়, এটি যেদিন যাত্রা হবে সেই দিন তার ফল বোঝা যাবে। যমের দূত দেখে প্রণাম করবে, ধরবে না, এটি বিষ্ণু ভক্ত, ওই ভগবানের চিহ্ন ধারণ করেছে। অতএব এ যম যাতনার অধিকারী নয়, এ ভগবত বিষ্ণু দূতের অধিকারী। আজ ভগবান দেখালেন, আমার এই চিহ্ন গরুড় তোমাকে ক্ষতি করবে না, গরুড় তোমাকে মিত্র বন্ধু ভেবে আদর করবে। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বগুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তশ্চ কুত মহমদ গুণা মনোরথে না সতী ধাবতী বলি। যার কৃষ্ণ ভক্তি আছে এই জগতে তিনি সম্পদ, সেই জন্য কালীনাগ ভগবানের কৃপা পেলেন, জীবন ধন্য হয়ে গেল। আগে সেই গিরিরাজ গোবর্ধন পূজা, কার্তিক মাস